পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের নিজ দেশকে আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউরি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সান্না মারিন। বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে তারা জানান, আগামী কয়েকদিনের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছেন। এদিকে ন্যাটোয় যোগ না দিতে একাধিকবার ফিনল্যান্ড ও সুইডেনকে হুমকি দিয়েছে রাশিয়া। যদি যোগ দেয় তবে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে মস্কো। সুইডেন ফিনল্যান্ডে হামলা হলে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।